হ্যালো প্রিয় ভিউয়ার্স, সাইফুল ম্যাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে ম্যাজিকটি দেখাতে আসছি খুবই আকর্ষণীয় একটি ম্যাজিক, অর্থাৎ আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আমার ম্যাজিকটি হচ্ছে একটি কাগজ কেটে জোড়া দেওয়া হবে আজকের ম্যাজিক। প্রিয় দর্শকবৃন্দ, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আর দেরি না করে আমরা এই ম্যাজিকটি এখন করতে যাচ্ছি, যে আপনাদের চোখের সামনে এই কাগজটি আমি এখন কেটে ফেলব, কাটার পরে আবারও আপনাদের চোখের সামনে এটা জুড়ে দেব। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, তাহলে কেমন হবে ম্যাজিকটা? আশা করি খুব ভালো হবে, সুন্দর হবে। প্রিয় দর্শকবৃন্দ, আর কথা না বলে আমি চলে যাচ্ছি এই ম্যাজিকটি কীভাবে কাগজটা কেটে আবার জোড়া লাগাতে হয় এটা আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি ঠিক এভাবে কাগজটা ধরে নিলাম, যে এভাবে ধরে নিলাম, এই 1 2 3 এভাবে ধরে নিয়ে যদি আমি এই মাস বরাবর এখান থেকে কেটে দেই, এই বরাবর কেটে দেব, এই যে 1 2 3 এই বরাবর আমি কি করলাম, এই কেটে দিলাম, এই আমি কেটে দিলাম। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এখন দেখতে হবে যে আমার কাগজটা কেটে গেছে কি না, তার আগে একটু ম্যাজিক করে দেই। শীত সোছা সেরা কাগজ এক্ষুনি জুড়ে যা, এটা ছিল আমার ম্যাজিকের মন্ত্র। আর আমার ম্যাজিকের মন্ত্রটা আমি দিয়ে দিলাম এবং কাগজটা ধরলাম 1 2 3 এবং ছাড়লাম, আমার কাগজটা আপনাদের চোখের সামনে সাথে সাথে জুড়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ ও প্রিয় ভিউয়ার্স, এখন আর দেরি না করে আমরা এই ম্যাজিকটি কীভাবে হলো এটা আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব। এটা শুধু কাগজ না, আপনারা টাকা দিয়েও করতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি শিক্ষার ভুবনে, যেটা কীভাবে হলো। প্রিয় দর্শকবৃন্দ, তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে বসে আছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। প্রিয় দর্শকবৃন্দ, আর দেরি নয়, তাহলে আমরা চলে যাচ্ছি শিক্ষার ভুবনে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে জিনিসগুলো আমাদের দরকার, যে জিনিসগুলো দিয়ে আমরা এই ম্যাজিকটি সম্পূর্ণ করতে পারবো, সেই জিনিসগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেই জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন এটা রয়েছে কেচি বা সেজার, এখানে রয়েছে একটা সাদা কাগজ, যে কোনো ব্র্যান্ডের সাদা কাগজ হলে হবে। এখানে রয়েছে ডেন্টারাইট আঠা, এখানে আপনারা ফাস্ট আঠাও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে রয়েছে তিব্বত ঘামাচি পাউডার, অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের পাউডার আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো নিয়ে শুরু করছি, আপনারা অবশ্যই লক্ষ্য করুন যে আমি কী করে এটা প্রস্তুত করি। প্রথমে কী করব, আমরা এই আঠা, ডেন্ট্রাইট আঠাটা এখানে বের করব। এই বের করে আঠা এখানে দেব, প্রথমে এই পাশটায় দিয়ে নিলাম, এই যে। তারপরে একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে একটু হাত দিয়ে যদি আমি এইভাবে এ করে দেই তো বেশ ভালো হবে, এই যে। আপনারাও দিয়ে দিবেন এই হাত দিয়ে আঠাটা, এই পাশেও আমাকে দিতে হবে আঠাটা, এই এই দিয়ে দিলাম। এখন দিয়ে আঠাটা হাত দিয়ে নেড়ে দিতে হবে এইভাবে, এটা ঠিক এভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই কাগজটা। আচ্ছা, আমরা এই কাগজে আঠা দিয়ে দিয়েছি, কী আঠা, এটা ডেন্টারাইট বা ফাস্ট আঠা। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, এখন আমরা পাউডারটা ব্যবহার করব। পাউডারটা ব্যবহার করার গুণাগুণ আছে, পাউডারটা ব্যবহার করলে কাগজটা সাদা হয়ে যাবে, তারপরে একটা আঠা আর একটা আঠার সাথে মিক্সড হবে না, এই জন্য কিন্তু এটা আমরা এইভাবে মিক্সড করে দিচ্ছি, এই যে। এই পাউডারটা ব্যবহার করার কারণে এটা আর এক জায়গায় করলে এদের সাথে লাগে, মানে লেগে যাবে না, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই যখন আমাদের এটা প্রস্তুত হয়ে গেল, তখন কিন্তু আমরা এভাবে দেখালাম কাগজ, যেটা আপনার কর্ণফুলী কাগজ আছে সেটা, সেই কাগজটার কালার কিন্তু এরকম এরকম, কিন্তু আমাদের এটা তো নিউজ পেপার, যার জন্য এত স্বচ্ছ।
তো ওই কর্ণফুলী কাগজে আপনারা ব্যবহার করবেন তাহলে এই কালারটা একদম মিলে যাবে, এই কালারটা মিলে যাবে, মোটে বোঝাও যাবে না। আচ্ছা আমরা এখন কাটবো, কাটলে জোড়া লাগে এই কারণে, এটা হচ্ছে গাম জাতীয় আঠা। তো এই এই আমরা যখন এখান থেকে ভাঁজ করলাম, এই মাঝখান থেকে ভাঁজ করলাম, করে কিন্তু এখান থেকে কাটবো, এই আমরা কেটে দিচ্ছি সবার চোখের সামনে, এই একদম এর মাজা বরাবরই এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এখন দিয়ে এই ছেড়ে দিলাম, এই যে আবারও জোড়া লেগে গেল, এই কাটার পরেও কাগজটা আবারও জোড়া লেগে গেল। কেন লেগে গেল? এই যে আঠা, এই আঠা এমনই একটি আঠা, ওখান থেকে কাটলে আবার এখানে একাকা লেগে অনেক ফিনিশিং হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এটা এক সময় টাকায় করছিল এক ম্যাজিশিয়ান, তো আসলে তো কেটে যায় ঠিক আছে, কিন্তু অনেক দূর থেকে তো ওটা তখন বোঝা যায় না, আর এখন এটা অনেক নিকট থেকে আপনারা করতে পারবেন। এই যে আবারও সুস্থ একটা কাগজ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।